হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রিফাত ফ্রম ভায়োলেটাইজ। আজকে আপনাদেরকে অর্গানজা টু পিস দেখাবো, পাকিস্তানি অর্গানজা টু পিস। সবাই অনেক রিকোয়েস্ট করছিল অর্গানজা টু পিস আনার জন্য, তো ফাইনালি ওয়েটিং ইজ ওভার। অর্গানজা টু পিসের মধ্যে আমি তিনটা ডিজাইনের দেখাবো, অলমোস্ট ডিজাইনগুলো একটু একটু ডিফারেন্ট, আর এগুলো হচ্ছে কি সবই টু পিসের মধ্যে দুপাট্টাটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাস্টি পিঙ্ক না সি ঠিক, এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে। হ্যাঁ, একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর অর্গানজা। বেসিক্যালি অর্গানজা ম্যাটেরিয়ালসটা হলো যেটা মজলিন থাকে, মজলিনের মতো বাট মজলিনের থেকে হাই কোয়ালিটি। বেসিক্যালি অর্গানজা বিষয়টা হচ্ছে কি এটা। আচ্ছা, এখানে জারি ওয়ার্ক, এই যে মাঝখানে গোল্ডেন কালারের যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে, এগুলো কিন্তু সব সিকোয়েন্স ওয়ার্ক করা। এইটা হচ্ছে প্লেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা। আর এই যে ডাস্টি পিঙ্ক টাইপের একটা সুতার মাঝখানে যে গোল্ডেন কালারের কাজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে জারি ওয়ার্ক করা, সরি জারি ওয়ার্ক না, এটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা। হ্যাঁ, একদম গোল্ডেন কালারের খুবই সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা। ফ্রন্ট পার্টটা দেখলে ব্যাক পার্টটাই এত সুন্দর, ফ্রন্ট পার্টটা দেখলে তো আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে এই হলো গিয়ে ফ্রন্ট প্যাডটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট প্যাডটা। আমি লেন্থটা জানিয়ে দিই, একটা ডিজাইনের লেন্থ আমি একবার করে বলে দিব, দেন আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে এগুলোর অ্যাকচুয়াল লেন্থ কত হবে। লেন্থ অনেক থাকবে এগুলোর, আই গেস 48-49 পর্যন্ত লেন্থ থাকবে। তারপরে আমি আপনাদেরকে একদম মেপে জানিয়ে দিই, এই যে 50+ লেন্থ আছে, 50½ আছে। হ্যাঁ, এবং বডিটাও দিয়ে দিচ্ছি, বডিটাও দিয়ে দিচ্ছি 31, দ্যাট মিন 62 ইঞ্চ বডি আছে। এই যে এইটার সাইড থেকে কিন্তু স্লিপস আসবে, একটা আসবে ফ্রন্ট পার্টের সাইড থেকে, আরেকটা আসবে ব্যাক পার্টের সাইড থেকে, আলাদা করে স্লিপস দেওয়া আছে, মানে আপনারা একদম ফুল হাতা স্লিপস করতে পারবেন, খুব নাইস করে স্লিপস করতে পারবেন। এই যে এই হলো গিয়ে কাজটা, এখানে কিন্তু মাঝখানে মাঝখানে যে কাজগুলো আছে এগুলো সব হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে, এগুলো সব হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করে। শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক আছে, মানে অসাধারণ একটা ড্রেস। আসলে যে আমি মানে প্রোডাক্টটা আমি হাতে পাওয়ার পরে বুঝলাম যে সব আপুরা কেন বলছিল আমাকে যে অর্গানজা টু পিস আনো, অর্গানজা টু পিস আনো। আসলে এই জিনিসটা অদ্ভুত সুন্দর, ঠিক আছে, আসলেই অদ্ভুত সুন্দর। আমি এবার দোপাট্টাটা দেখিয়ে দিই, দোপাট্টাটাও অনেক সুন্দর। দোপাট্টাগুলোতে অল ওভার কাজ থাকবে এবং ফুল দোপাট্টার চারো দুই সাইডে এরকম পার করে ওয়ার্ক করা থাকবে। দোপাট্টার ম্যাটেরিয়ালসটা হচ্ছে শিফনের মধ্যে। হ্যাঁ, আর এই যে দোপাট্টার সাইডের যে অংশটা, এই অংশটা কেটে ফেলে না দিলে কিন্তু কাজটা, যখন তোমরা সুন্দর করে এরকম দোপাট্টাটা রাখবা তখন কিন্তু কাজটা বোঝা যাবে না। ওকে, আমি সবসময় এই কথাটা বলি, টেলারের কাছে গেলে কিন্তু টেলাররা ফেলতে চায় না, বলে না সাইডের এই অংশটা কেন ফেলবেন, কারণ ওরা কাজ বেড়ে যাবে দেখে ওরা মানে একটু গড়িমসি করতে থাকে। বাট বেসিক্যালি যখন এই জিনিসটা ফেলে দিয়ে সুন্দর করে পিকো করে নেবেন তখন জিনিসটা আরও মানে এমব্রয়ডারির ক্ষেত্রে আরও ভালো লাগে জিনিসটা। এগুলো হচ্ছে সব টু পিসের মধ্যে, কালারটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালার এবং প্রাইস হচ্ছে 3,400 টাকা, ঠিক আছে, প্রাইস হচ্ছে এগুলোর 3,400 করে। ম্যাট্রিয়াস বডি ম্যাট্রিয়াসটা হচ্ছে অর্গানজা, আর দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে কি একটা অফ হোয়াইট কালার। হ্যাঁ, এটা হচ্ছে একটা অফ হোয়াইট কালার, এটারও আমি ব্যাক পার্টটা আগে দেখিয়ে নিই। এই হলো গিয়ে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটার সাইড থেকে একটা স্লিপস আসবে। ওকে, এই যে ফুল ব্যাক পার্ট, এটার মধ্যে কিন্তু সেম স্টাইল, এই যে স্ট্রেট লাইন করা যেগুলো, এগুলো হচ্ছে কি সব রেশমি সুতো এমব্রয়ডারির মাঝখানে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আর এইটা পুরাটাই হচ্ছে একটা শ্যাম্পেইন গোল্ডেন কালারের জারি ওয়ার্ক করা এবং রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারি করা।
এটা হচ্ছে কি ড্রেসের ফ্রন্ট পার্টটা, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা, খুব সুন্দর একটা অফ হোয়াইট কালারের মধ্যে, খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে। এবং এই হচ্ছে কি ড্রেসের দোপাট্টাটা, এই যে আমি দেখাই দিই, এরকম করে রাখলে তখন জিনিসটা আপনারা এইটা দিয়ে না একটু রাউন্ড শেপের গলার মতো বানাবেন, তাহলে রাউন্ড শেপের গলার মতো বানালে জিনিসটা ভালো লাগবে। এমনিতেই জিনিসটা অনেক গর্জিয়াস, বেশি হিজিবিজি গলা দিলে আরও হিজিবিজি লাগবে। আচ্ছা, এবার এটার দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার টাইপের গলা বানাতে পারেন এই ড্রেসগুলোতে, স্কোয়ার অথবা রাউন্ড শেপের বা বোট গলা টাইপের বানাতে পারেন, একটু উঠা টাইপের, এই টাইপের গলাগুলোই ভালো লাগবে এটার সাথে। এই যে এই হলো গিয়ে দোপাট্টা, ঠিক আছে? দোপাট্টা ম্যাটেরিয়ালসটা হচ্ছে শিফনের মধ্যে, এগুলো অরিজিনাল পাকিস্তানি টু পিস অর্গানজা, প্রাইস হচ্ছে 3400 টাকা। সেম ডিজাইনের মধ্যেই কালার দেখালাম, এই সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার দেখাবো, এটা হচ্ছে একটা ডার্ক অ্যাশ কালার। এটা হচ্ছে ব্যাক পার্টটা, হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্টটা, এটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। স্লিপস আসবে ব্যাক পার্টে এবং ফ্রন্ট পার্টের সাইড থেকে স্লিপস আসবে, হ্যাঁ এক্সট্রা করে দেওয়া আছে। বডি কিন্তু 60+ আছে, তো আলাদা করে টেনশন করার কোনো কিছু নেই, সবাই এই ড্রেসগুলো পরতে পারবে। আর এটা হচ্ছে দোপাট্টা, শিফনের দোপাট্টা, ঠিক আছে? কালারটা হচ্ছে অ্যাশ কালার, প্রাইস হচ্ছে এগুলো 3400 টাকা। এটা হচ্ছে গিয়ে লেমন কালার, হ্যাঁ হচ্ছে অল ওভার কাজ করা, হ্যাঁ এই ডিজাইনটা সেম ডিজাইনের মধ্যে, কিন্তু এটা আমি কালার দেখালাম সাইড থেকে, এগুলো সবগুলোরই সাইড থেকে হচ্ছে স্লিপসটা আসবে। আর এই হচ্ছে কি ড্রেসের দোপাট্টা, দোপাট্টাটা দেখলে আপনারা অরিজিনাল কালারটা বুঝতে পারবেন যে অরিজিনাল কালারটা কেমন হবে। বাট প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, প্রাইস সবগুলোর সেম 3400 টাকা করে। আচ্ছা, এখন একটা মাস্টার্ড কালার দেখাবো, এটা হচ্ছে মাস্টার্ড কালারের ব্যাক পার্টটা,
এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসটা। আচ্ছা, এখন আরেকটা ডিফারেন্ট ডিজাইন দেখাবো। এটা হচ্ছে সাইড থেকে স্লিপসটা আসবে, কালারটা হচ্ছে অ্যাশ কালার। এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা। হ্যাঁ, ফুল ফ্রন্ট পার্টের মধ্যে সিলভার কালার দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এবং ফুল এমব্রয়ডারি করা আছে। এটা দোপাট্টাটা দেখিয়ে দিই, দোপাট্টাটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে। এই হলো গিয়ে দোপাট্টা, দোপাট্টাটা অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। আচ্ছা, এখানে যে এক্সট্রা কাপড় দেওয়া আছে দেখছেন আপনারা, এক্সট্রা কাপড়টা অবশ্যই কেটে ফেলে দিবেন। এটা কিন্তু এমব্রয়ডারি বাইরের কাপড় এবং এটা হচ্ছে গিয়ে আপনার কাট আউট করে নিতে হবে। হ্যাঁ, সুতো করে যদি কাটিং করে নেন তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। প্রাইস হচ্ছে 3,400 করে। এটা হচ্ছে লেমন কালারের মধ্যে। হ্যাঁ, লেমন কালারের মধ্যে খুবই সুন্দর কাজগুলো, অনেক নিখুঁত একটা কাজ। এই হলো গিয়ে ড্রেসটা। হ্যাঁ, এই হলো গিয়ে ড্রেসটা, ফুল কাজটা। এই যে ফ্রন্ট লাইন থেকে হচ্ছে গিয়ে এই কাজটা আসবে। হ্যাঁ, আর সাইড থেকে এটা থাকবে। এগুলার এগুলার লেন্থ কিন্তু 48 থেকে 50 ইঞ্চের মতো আছে এবং বডি আছে, আমি তাও মেপে জানিয়ে দেবো, বডি আছে প্রায় 60 ইঞ্চ, মোর দেন 60 ইঞ্চ আছে। আমি তাও আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিই, এই ডিজাইনটা তো মেপে দেখানো হয়নি। দেখছেন 50 আছে, লেন্থ আছে 50, ওকে, আর বডি আছে হচ্ছে গিয়ে 32 ইঞ্চ অ্যান্ড হাফ আছে। দ্যাট মিন্স আমি 60+ই ধরে নিলাম বডি। আচ্ছা,
এই হলো গিয়ে দোপাট্টা, দোপাট্টাতে অল ওভার কাজ করা আছে। দোপাট্টার সাইডে দেখতে পাচ্ছেন আপনারা কতখানি এক্সট্রা কাপড় দেওয়া আছে, এই কাপড়টা অবশ্যই কেটে ফেলে দিবেন। এবং এটা যেরকম একটা রাউন্ড রাউন্ড শেপ করা আছে এরকম করে পিকো করে নেবেন। প্রাইস হচ্ছে 3,400 টাকা। এই সেম ড্রেসটাই আরো দুইটা তিনটা কালারের মধ্যে আছে, অফ হোয়াইট কালারের মধ্যে। অর্গানজা অলওয়েজই হয় একটু লাইট শার্টের মধ্যে, এই হলো ব্যাক পার্টটা। এটা কালারটা হচ্ছে একটা অফ হোয়াইট কালারের মধ্যে। এবং এই হলো দোপাট্টা। প্রাইস হচ্ছে 3,400 টাকা। এটা হচ্ছে একটা পিচি পিঙ্ক কালারের মধ্যে। আচ্ছা, ব্যাকপার্টটা তো আমি আগেই রাখলাম না। ছিল ব্যাক পার্টটা এবং এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা। এগুলো কিন্তু অনেক লেন্থ আছে, 50+ লেন্থ আছে। আপনারা নিজের ইচ্ছা মতন লেন্থ দিয়ে বানাতে পারবেন। কারো যদি লেন্থ কম লাগে সেক্ষেত্রে নিচের থেকে যেই ভরাট কাজের লাইনটা আপনারা ই করে দিবেন সেইটা কিন্তু আপনারা স্লিপসে অথবা প্যান্টের নিচে অ্যাড করতে পারবেন। বুদ্ধি করে এই কাজগুলো করলে ঠিক আছে। এইগুলো গিয়ে দোপাট্টা, দোপাট্টা সবগুলারই অল ওভার কাজ করা থাকবে। এটা হলো মাস্টার্ড কালার। এগুলো গিয়ে মাস্টার্ড কালারটা, সাইড থেকে একটা স্লিপস আসবে এবং ব্যাক পার্টের সাইড থেকে একটা স্লিপস আসবে, ফ্রন্ট পার্টের সাইড থেকে আরেকটা স্লিপস আসবে। এবং এইটা হচ্ছে ড্রেসের দোপাট্টা। প্রাইস হচ্ছে 3,400 টাকা। আচ্ছা, এখন আরেকটা ডিজাইন দেখাবো। হ্যাঁ, মোট আমি তিনটা ডিজাইন দেখাচ্ছি, যার যেই ডিজাইনটা পছন্দ হয় সে সেই ডিজাইনটাই নিতে পারবেন। এটা হচ্ছে কি একটা নাইস একটা পেস্ট কালার, না পেস্ট কালার। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা। এটার লেংথটা আমি দিয়ে দিব, বডিটাও আমি দিয়ে দিব। এটার স্লিপস আলাদা করে দেওয়া আছে, দুইটা স্লিপস। এই যে এই হলো গিয়ে, এই হলো গিয়ে দুইটা স্লিপস আলাদা করে দেওয়া আছে। এটা স্লিপসটা
41 inch এটার লেন্থ আছে। এই ড্রেসটা দিয়ে বেসিক্যালি আপনারা কুর্তি স্টাইলের ড্রেস বানাতে পারবেন। হ্যাঁ, কুর্তি আগানুরের কুর্তি যেই স্টাইলে হয় সেই স্টাইলে বানাতে পারবেন। এবং ফুল দোপাট্টাটা খুব সুন্দর করে কাজ করা, আপনারা কাজটা দেখেন, সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, খুবই সুন্দর করে কাজ করা আছে। এখানে জারি ওয়ার্ক আছে, এই যে এই পার্টগুলো হচ্ছে গিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ করা। হ্যাঁ, এই যে এক্সট্রা লাইনগুলো এগুলো সুন্দর করে এরকম যেরকম জিগজ্যাগ করা আছে সেরকম করে কেটে নেবেন, খুব সুন্দর লাগবে দেখতে। সিকোয়েন্সের মাঝখানে মাঝখানে রেশমি সুতো দিয়ে এমব্রয়ডারি করা আছে। এই ড্রেসটা কুর্তি স্টাইলে বানালে, একটু ঢিলা করে কুর্তি স্টাইলে বানালে অনেক সুন্দর লাগবে এই অর্গানজাটা। ওকে, প্রাইস হচ্ছে 3,400 টাকা এবং এটার বডি 60+ আছে। এই সেম ডিজাইনটার মধ্যে আমি এখন কিছু কালার দেব। এটা হচ্ছে লেমন কালার, এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা। ব্যাকপার্টটাও কিন্তু একদম ফরওয়ার্ড করে কাজ করা এবং ড্রেসের নিচে সুন্দর এই পার্টটা আসবে। এই পার্টটা এখানে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা, এই লাইনটা হচ্ছে জারি ওয়ার্ক করা। ওকে, পুরাটা খুব সুন্দর করে একদম পেটানো স্টাইলে কাজ করা, কোনো কিছুর সাথে বেঁধে যাবে না, ঠিক আছে, কোনো কিছুর সাথেই বেঁধে যাবে না। এবং ম্যাটেরিয়ালসটা হচ্ছে সুপার কোয়ালিটির ম্যাটেরিয়ালস। ফ্রন্ট পার্টটা অল ওভার জারি ওয়ার্ক করা, রেশমি সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং হচ্ছে গিয়ে সিকোয়েন্স ওয়ার্ক তো আছেই। এই হলো গিয়ে দোপাট্টা অল ওভার কাজ করা আছে। এটা হচ্ছে ড্রেসের স্লিপসটা, ঠিক আছে, স্লিপসটা কিন্তু অনেক স্টাইলিশ একটা স্লিপস। স্লিপসের ফ্রন্টে যে এই পার্টটা বসবে এই পার্টটাও কিন্তু আপনারা এরকম জিগজ্যাগ করে কেটে দিবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 3,400 টাকা। এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার। এটা হচ্ছে ব্যাকপার্টটা, অ্যাশ কালারের মধ্যে ব্যাকপার্ট। কারণ আমি কেন বলছি যে এই জিনিসটা আপনারা কুর্তি স্টাইলে বানাতে পারবেন, বিকজ নেকের দিকে একটু কম কাজ, তো নেকে যদি আপনারা একদম ফ্রন্ট লাইনে কাটা দিয়ে বাটন সেট করে আগানোর স্টাইলে বানান, একটু শার্টিনের কাপড় দিয়ে যদি পাইপিং টাইপিং করে দেন, তাহলে কিন্তু ওভারঅল একটা আগানোর স্টাইলের অর্গানজা কুর্তি স্টাইল হয়ে যাবে। এইগুলো দিয়ে এটার স্লিপসটা, আপনারাই চিন্তা করেন আগানোরের অর্গানজা কুর্তিগুলো কিন্তু সিঙ্গেল পিসই অনেক প্রাইস হয়, অনেক হেভি রেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনি এইটাকেই ওরকম স্টাইল করে বানাতে পারবেন এবং অনেক কম খরচে। এটা হচ্ছে দোপাট্টাটা, দোপাট্টাগুলো অল ওভার কাজ করা থাকবে। প্রাইস 3,400। এটা হচ্ছে গিয়ে একটা পিঙ্ক কালার,
পিচি পিঙ্ক না কি ডাস্টি পিঙ্ক, ডাস্টি পিঙ্ক না, এটা হচ্ছে একটা ডাস্টি পিঙ্ক কালার, এটা হচ্ছে একটা ডাস্টি পিঙ্ক কালার, বাট অন্য কালারটা দেখে তো পিচি পিঙ্কই মনে হচ্ছে। ওন্নাটা রাখলে আপনারা অরিজিনাল কালারটা বুঝতে পারবেন। এই হচ্ছে স্লিপসটা, এই হচ্ছে স্লিপসটা, এবং এই হচ্ছে দোপাট্টা, অল ওভার দোপাট্টার কাজ। এটা কালারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি একটা একটু কালচে টাইপের স্কিম কালার, এই হলো গিয়ে ফ্রন্ট পার্টটা। এটা হচ্ছে স্লিপসটা, দুইটা স্লিপস আছে এখানে আলাদা করে। এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা, প্রাইস হচ্ছে এগুলোর 3,400 করে। ডিজাইনটার মধ্যে লাস্ট একটা ড্রেস দেখাবো, অফ হোয়াইট কালারের, খুবই এলিগেন্ট একটা কালার, অফ হোয়াইটের সাথে সিকোয়েন্সের আর জারি ওয়ার্ক করা, তো এই জন্য খুব ভালো লাগছে। এই হলো গিয়ে এটা ফ্রন্ট পার্টটা, হলো স্লিপসটা, স্লিপসটা অনেক স্টাইলিশ একটা স্লিপস। এবং এই হলো দোপাট্টা, ঠিক আছে। প্রাইস হচ্ছে এগুলো 3,400 করে, যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার প্লেস করলে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেবো। ওকে, ইনসাইড ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ 70 আর আউটসাইড ঢাকাতে 120 টাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।